নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য আমেরিকায় আছেন সেখানে তার সাত ঘন্টা চোখের অস্ত্রোপচার হয় তার দ্রুত আরোগ্য কামনা করে রবিবার পূর্ব বর্ধমান জেলার কানলার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেন পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার আমরা এখানে কানলা শহরে এখানে এসেছিলাম সিদ্ধেশ্বরী মন্দির এখানে আমাদের সকলে প্রিয় দাদা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সুস্থতা কামনার জন্য আমরা এখানে পুজো দিলাম আমাদের যুবকর্মীরা এখানে তারা পুজো দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমরা কলকাতায় ফিরে আসুক সেটাই চাই না এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্না শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ বসু কান্না পুরসভার উপ তপন পোরেল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দ বার্তা